নভেম্বরে এসএসসি পরীক্ষা, ডিসেম্বরে এইচএসসি। পরবর্তী ভিডিওটি পেতে টিবিএল নিউজ সাবস্ক্রাইবও করুন। সাথে আছি আমি তানিশা রহমান। নভেম্বরে এসএসসি পরীক্ষা, ডিসেম্বরে এইচএসসি। 12ই সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রীর বলেন, 12ই সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক জানান, আগামী 13ই সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে। উল্লেখ্য, গত বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার 17ই মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী আগামী 11ই সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।